রোদ্রোজ্বল উন্মুক্ত খেলার মাঠে ছোটাছুটি করছে একদল কিশোরী রংবিরঙের জার্সি গায়ে জড়িয়ে ফুটবলে মেতে উঠেছেন তারা সমাজের চোখে যারা পিছিয়ে পড়া তবে ফুটবল খেলায় আগ্রহী রাজশাহীর এমন ৩০ ফুটবলারের জন্য বিশেষ এই প্রশিক্ষণের আয়োজন করেছে ক্রীড়া প্রতিদপ্তর ও ইউনিসেফ বাংলাদেশ রাজশাহী রেলওয়ে স্টেশন মাঠে প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধনের পর খেলোয়াড়দের জার্সি ও বুট দেয়া হবে ফুটবলারদের প্রত্যাশা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে তারা একদিন বড় ফুটবলার হবেন সাবিনাতের মতো খেলে উজ্জ্বল করবেন দেশের নাম আমি ফুটবল খেলতে পছন্দ করি আমার অনেক স্বপ্ন যে আমি ফুটবলার হব দেশের নাম উজ্জ্বল কর বারো দিনে প্রশিক্ষণে এসেছিলাম তো এখানে ফুটবল খেলে আমাদের অনেক ভালো লাগে প্রশিক্ষণ নিয়ে অনেক ভালো লাগছে আয়োজকরা জানা নারী ফুটবলকে এগিয়ে নিতে সরকারের সকল সুযোগ সুবিধা তৃণমূলে পৌঁছে দিতে বদ্ধ পরিকর তারা নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার মেয়েদের ফুটবল কীভাবে মানে সামনে এগিয়ে যাবে আপনি তো সুযোগ করবেন সুযোগ করে দিতে হবে দিলেই দেওয়া প্রতিভা বিকাশ হবে যারা পিছিয়ে আছে তাদেরকে আমরা খেলায় সম্পৃক্ত করার জন্য এবং সরকার কর্তৃক প্রদত্ত সকল সুযোগ সুবিধা তাদের কাছে পৌঁছিয়ে দেওয়া নিশ্চিত করার জন্য যা যা করা দরকার ক্রীড়া পরিদপ্তর সেটি চেষ্টা করছে তারপরও আমাদের ত্রুটি আছে আমরা সেইটা কাটিয়ে ওঠার চেষ্টা করছি আসলে সুবিধা বঞ্চিত না আমরা নিজেরাই সমাজকে এদেরকে সুবিধাবঞ্চিত বানিয়ে ফেলেছি কিন্তু আমরা চাই যে এরা সকলে ক্রিয়াঙ্গনে আসুক নিজেদেরকে বিকশ করুক নিজেদের খেলাধুলার সাথে সাথে শারীরিক চর্চার সাথে সাথে নিজেদেরকে নিজের জীবনের একটা লক্ষ্যে এরা পৌঁছাক এর লক্ষ্যে নিয়ে আমাদের এই কার্যক্রম এর আগে আমরা ইউনিসেফের সহযোগিতায় এক সপ্তাহ ব্যাপী আমরা এখানে প্রশিক্ষণ মেয়েদেরকে দিয়েছি বারো থেকে ১৬ বছরের মেয়েরা এই প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণের সুযোগ পেয়েছে মূলত ফুটবল খেলায় তাদের দক্ষতা উন্নয়ন ও খেলোয়াড় সুলভ মানসিকতার উপর গুরুত্ব দিয়ে এই ক্যাম্পের আয়োজন করা হয় সময় সংবাদ রাজশাহী